আমি খুব দ্রুত একটা ভিডিও করবো, এটা হচ্ছে যেমন একটা অপটিক্যাল ফাইবারের ইয়ে। তো আমি কি করব, আমরা হচ্ছে যে কিভাবে পোরোসিটি নির্ণয় করতে পারি। পোরোসিটি জিনিসটা কি আসলে, এটা হচ্ছে একদম ছিদ্র বা বলতে গেলে এয়ার হোল বা টোটাল রেশিও অফ এয়ার হোল বাই রেশ টোটাল ম্যাটারিয়াল, মানে টোটাল কি বলবো, টোটাল ডিজাইন রেশিও আর কি, টোটাল বস্তুটার রেশিও, মানে টোটাল বস্তুটার ভলিউম বাই উপরে হচ্ছে তোমার ছিদ্রগুলা বা বাতাসের ভলিউম। তো এখন ভলিউম আসলে এখানে 2D ডিজাইনে তো আর আমাদের এইচ ভলিউম কাটাকাটি চলে যায়, উপরে এইচ নিচে এইচ সমান তো কাটাকাটি চলে যাবে, এই জন্য 2D ডিজাইনে ভলিউম নিয়ে আর সমস্যা নাই। আমি একটু মাইকটা ঠিক করে নিই। হ্যাঁ, তো আমরা হচ্ছে মেনলি হচ্ছে দেখবো হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ। তো আমরা প্রথমে হচ্ছে ডিরাইভ ভ্যালুতে গিয়ে আমরা, আচ্ছা ডিরাইভ ভ্যালু না, তার আগে হচ্ছে আমরা ভেরিয়েবলে দেখি। ভেরিয়েবলে এই যে আমরা যখন ওই যে ইন্টারপোলেশন মানে সরি মানে ইন্টিগ্রেশন করছি, তখন আমরা দেখবো এই যে কোর এয়ার হোল, মানে হোলগুলার ইয়ে হচ্ছে ইন্টপ 3, ক্ল্যাডিং এয়ার হোল হচ্ছে ইন্টপ 4, মানে ইন্টিগ্রেশন 3 ইন্টিগ্রেশন 4। এখন আমরা ভেরিয়েবলে দেখবো ইন্টিগ্রেশন 3 কোনটা, A4, আর ইন্টিগ্রেশন 4 কোনটা, ক্ল্যাডিং এয়ার হোলে যেটা এটা হচ্ছে A6। তাহলে আমরা বুঝে গেলাম A4 আর A6 ভেরিয়েবলটা হচ্ছে টোটাল এয়ার হোলের যোগফল, A4 প্লাস A6। সো আমি যদি হচ্ছে টোটাল পোরোসিটি নির্ণয় করতে হয়, তাই এই জন্য ডিরাইভ যেটা হচ্ছে বেশিরভাগ সময় লাগে যে টোটাল পোরোসিটি কত জানার জন্য, তো আমি গ্লোবাল ম্যাট্রিক্স এভলিউশন নিব, গ্লোবাল এভলিউশন নিব। গ্লোবাল এভলিউশন নিয়ে আমি দেবো হচ্ছে এয়ার হোলস, স্ট্যাটিক সলিউশন যেটা সলিউশন, আর অলের জায়গায় দিব হচ্ছে ফ্রম লিস্ট, আর এক্সপ্রেশন আমি দিব হচ্ছে A4 প্লাস A6, দিলে ইউনিট আসা পড়ছে, মানে হচ্ছে আমার কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার মনে রাখতে হবে এখানে হচ্ছে আমাদের এই জিওমেট্রিতে গিয়ে দেখলে বোঝা যাবে, জিওমেট্রি গেলে আমরা দেখলে বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কই গেল, এই জিওমেট্রি মাইক্রোমিটারে। তো কিন্তু এখানে আমরা যখন A4 প্লাস A6 দিলাম এয়ার হোলে, তখন হচ্ছে আমরা এখানে পাবো হচ্ছে তো ইয়াতে মিটারে তো 10 টু দি পাওয়ার সামথিং আসবে। তো আমরা দেখি, তো টেবিল আমি আগে তৈরি করে রাখছি, টেবিলটা হচ্ছে এয়ার হোল নেব। তো আমি এয়ার হোল যাব, তো লিস্টের লাস্টে যেটা লিস্ট ডিজাইন লিস্ট আসলে তা না, এখানে যে কোনো খান থেকে নিলে একবার করলেই হবে, একবার ডিজাইনের মধ্যে করলেই আমার পোরোসিটিটা বের হয়ে যাবে। তো আমি এয়ার হোল তো নিলাম, এখন আমি হচ্ছে টোটাল ম্যাটেরিয়াল নিব। টোটাল ম্যাটেরিয়ালে আমরা দেখি ভেরিয়েবল, অল ডোমেন হচ্ছে ইন্টপ 1, সো ভেরিয়েবল আমরা দেখি ইন্টপ 1 কোনটা, ইন্টপ 1 হচ্ছে A3। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে অল দিব, ডিরাইভ ভ্যালু, এটা কিন্তু আমি এটা কিন্তু একসাথেও করা যায়, যে একসাথে যেটা আমি বলতেছি পরে বলবো, অল ফ্রম লিস্ট, আর আমি এখানে এক্সপ্রেশন দিব A3, আবার W আসছে, দ্যাটস অল ডোমেন। আর আরেকটা দিব হচ্ছে ডিরাইভ ভ্যালু গ্লোবাল এভলিউশন, সেটা হলো আমার অল ফ্রম লিস্ট, আর এখানে দিব হচ্ছে আমি গ্লোবাল এভলিউশনের জায়গায় আছে নাম দিব হচ্ছে স্যার পোরোসিটি। হ্যাঁ, পোরোসিটি, এখন পোরোসিটি এক্সপ্রেশন আমি দেখি হয় কিনা, এ এটা হচ্ছে পোরোসিটি হচ্ছে এটা একটু ঝামেলা হওয়ার কথা, তারপর দেখি হয় কিনা। A4 প্লাস A6 বাই A3, ইউনিট 1 আসবে, এই যে আসছে, তার মানে হচ্ছে আমাদেরটা ঠিক আছে। সো এখন আমি হচ্ছে আমরা যারা সিমুলেশন করেন, যারা সিমুলেশন করে নিবে, সো আমি আর একটা টেবিল নিই, এই টেবিলের নাম দিলাম আমি হচ্ছে অল ডোমেইন, এর এরিয়া বের করবে, আর আরেকটা নিব, এটার আমার নাম দিলাম হচ্ছে আমার পোরোসিটি। এটা মনে রাখতে হবে একবার নিলেই এনাফ, এটা বহুবার নেওয়া লাগবে না, বারবার নেওয়া লাগবে না, একবার ডিজাইনে নিলেই হবে। মেইন যে প্যারামিটার বা মেইন যে কি বলবে অপারেটিং ভ্যালু আছে, সো আমরা এয়ার হোল যেটা টোটাল এয়ার হোল
আমরা কিন্তু এটা আলাদাও করতে পারি, কোর এয়ার হোল, ক্ল্যাডিং এয়ার হোল, তাহলে হচ্ছে কোরের এরিয়া বের করতে হবে, কোরের এরিয়াটা হচ্ছে ইয়াতে বের করতে হবে আমাদের, হচ্ছে ম্যানুয়ালি বের করতে হবে, যেহেতু এটা এলিপস, টোটাল কোর এরিয়াটা আমাদের টোটাল এলিপস, এলিপসের সূত্র এটা দৈর্ঘ্য প্রস্থ যে সূত্র বের করে বের করতে হবে। তো সেক্ষেত্রে সাধারণত বেশিরভাগ পেপারে হচ্ছে টোটাল পোরোসিটিটা বের করে, যেহেতু এটা কম সলে বের করা সহজ। সো দেখি ভিডিওটা রেকর্ড হচ্ছে কিনা, মাইকটা ঠিক, ভিডিওটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভিডিও রেকর্ড হচ্ছে। সো আমি এখন এয়ার হোলটা আমার এয়ার হোলের টেবিলে নিব, আচ্ছা টেবিল ফাইভ এসে ভুলে দিয়ে ডিলেট, আচ্ছা এয়ার হোলটা আমি নিব হচ্ছে এভালুয়েট ইন এয়ার হোল, হ্যাঁ এই যে এয়ার হোল, এটা হচ্ছে আমার টোটাল এয়ার হোল আসছে, এটা হচ্ছে কোন ইয়াতে নিছি আমি, লাস্টের টাই নেওয়া হয়েছে দেখে এটা নিছে, তারপর হচ্ছে অলে গিয়ে আমি আবার লাস্টেরটা ক্লিক দিব, লাস্টটা নিলেই হবে, যে কোনো একটা নিলেই হবে আর কি, একই রকম ভ্যালুই আসবে, ঠিক আছে তাই সমস্যা হবে না। তো ঠিক আছে এটা বলে রাখলাম আর কি। তো এই গেল হচ্ছে আমার এয়ার হোল, তারপর হচ্ছে আমি অল, অলের ভ্যালু নিব হচ্ছে এভালুয়েট ইন অল ডোমেন, অল ডোমেনে এটা হচ্ছে অল ডোমেন। এখন আমি পোরোসিটি নিব, পোরোসিটি হচ্ছে আমি আবার লাস্টেরটাই নিই, পোরোসিটি হচ্ছে আমরা এভালুয়েট ইন পোরোসিটি, পোরোসিটি আমার দেখা যাচ্ছে 61%, কিরকম 0.61 × 100, 100 দিয়ে গুণ করলে 61%ই হওয়ার কথা দেখি। আমার পোরোসিটি হচ্ছে 61%, 61% পোরোসিটি। সো এইভাবে করে হচ্ছে আমরা পোরোসিটিটা বের করে নিব, যে কোনো ডিজাইনে পোরোসিটি বের করার জন্য এভাবে নির্ণয় করতে হয় ওভারঅল পোরোসিটি, আর কোর পোরোসিটি ওটার জন্য ম্যানুয়াল একটু করা লাগে। সো আমি মনে করি যে আমাদের টোটাল বুঝতে পারলাম যে টোটাল ডিজাইনের 61% হচ্ছে এয়ার হোল, মেজরিটি এয়ার হোল, মাইনরিটি হচ্ছে আমার ম্যাটেরিয়াল, যাই হোক। সো আমি মনে করি এটা ক্লিয়ার হয়েছে সবার, আর আরেকটা যে জিনিসটা আমরা খেয়াল রাখবো, যে যদি দেখা যায় এয়ার হোল এই এখানে দিলে একরকম আসবে, এখানে দিলে একরকম, মানে মোড ইন্ডেক্সের ভিন্নতা হয়ে যাচ্ছে, তখন আমার ভেরিয়েবলটা ভালো মতো লক্ষ্য করতে হবে, আমি ভেরিয়েবল ঠিক মতো দিছি কিনা, অথবা এখানে ইনপুট ঠিক মতো দিছি কিনা। কারণ ইউনিট অবশ্যই, যখন আমি হেয়ার হোল দিব ডব্লিউ আসবে, অল দিব ইউনিট ডব্লিউ আসবে, আর পোরোসিটির বেলায় অবশ্যই ওয়ান আসবে, তার তার কারণেই আমরা পোরোসিটি বের করতে হবে। আচ্ছা 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 এখানে আচ্ছা আরেকটা জিনিস করা লাগবে, ম্যাক্সিমাম রিয়াল পার্ট, হ্যাঁ আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করছি, এটা ম্যাক্সিমাম রিয়েল পার্ট দিয়ে দিলে ভালো, ম্যাক্সিমাম রিয়েল পার্ট, হ্যাঁ তারপর এয়ার হোল ম্যাক্সিমাম রিয়েল পার্ট। এখন দেখি ম্যাক্সিমাম রিয়েল পার্টটা দেওয়া লাগে কেন, দেওয়া লাগে হচ্ছে রিয়েল পার্ট যাতে যেন নেয়, ইমাজিনারি পার্ট না নেয়, যদিও এখানে রিয়েল পার্ট বাইরে আসবে না দেখে, হয়তো বা রেজাল্ট সেম আসবে অথবা রেজাল্টে ভিন্নতা আসতে পারে, তো আমরা দেখিনি। যেমন এয়ার হোল আমি আবার নেই, এভালুয়েট ইন এয়ার হোল, এই যে 3.9319, এখন দেখেন আগে হচ্ছে এটা আসে নাই, এই যে কি বলে রিফ্রেকটিভ ইন্ডেক্স, কারণ কি ওই যে ম্যাক্সিমাম রিয়েল পার্ট আমি দিয়ে দিছি, এর আগে সে বলছে যে আমি কিন্তু রিয়েল পার্টের জন্য নিচ্ছি। তো এই সফটওয়্যারটা অনেক ভালো ডেভেলপ করা এইসব বিষয়গুলো, যে বিষয়ের রিয়েল পার্ট সেটা হচ্ছে রিয়েল পার্টই নেই, যেমন এখানে এখন হচ্ছে রিয়েল পার্টটা নিবে শুধু, পোরোসিটির ক্ষেত্রে একই রকম, জাস্ট সে জানানোর দরকার প্রয়োজন করবে না যে হ্যাঁ আমি রিয়াল পার্ট থেকে নিচ্ছি, হ্যাঁ এই 61% অথবা 619 তো 62% আর কি পোরোসিটি, তো এভাবে পোরোসিটি নির্ণয় করতে হয়, ঠিক আছে। ওকে আশা করি সবাই পোরোসিটি কীভাবে নির্ণয় করতে হয় সেটা বুঝে গেছে, ধন্যবাদ।